জাস্ট কিভাবে হ্যান্ড ফিড করানো হচ্ছে টেম পাখিদের একটু জাস্ট মজা করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, একটা পাখি পোষ মানানোর জন্য যে কতটা শ্রম দিতে হয় সে জিনিসগুলো যেমন মজার তেমন ঠিক কষ্টের। একটু দেখেন এই যে সিরিজ দেখছেন, এটাতে প্রথমে আমি খাবারগুলো নেই, দেখতে পাচ্ছেন খাবারগুলো নিলাম। এখন কথা হচ্ছে পাখি এগুলোকে কিভাবে করাচ্ছি একটু দেখেন। জাস্ট এই এখানে কিছু পাখি রয়েছে টেম করার জন্য, এটা যদিও আমার পুরাতন পাখির ঘর। হ্যাঁ, এখানে এগুলো কিন্তু হয়তো আপনাদের সাথে পরিচিত, দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখাই, ঠিক আছে। এখন দেখেন এখানে খাওয়ার জন্য কিন্তু এই দুইটা ছিদ্র রাখছি, এইগুলো দিয়ে কিন্তু মূলত পাখিরা আসবে। এই জাস্ট আমি হাতে ধরলাম, দেখছেন এর আবার মানে এই বাটারফ্লাই কিন্তু অনেক কাজের। নর্মালি যে বাটারফ্লাইগুলো দোকান থেকে নেওয়া যায় সেগুলোতে কিন্তু অনেক ঝামেলা হয়, তো এটাতে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, দেখছেন অটোমেটিকলি সে তার কোথায় কতটুক ঢুকছে দেখেন। এই আমি আস্তে আস্তে পুশ করছি, দেখছেন সে কিন্তু সে নিজে নিজে খাচ্ছে। এখন দেখেন কতটুক লম্বা, এটা যদি নর্মাল বাটারফ্লাই হতো তার কিন্তু এখানে ব্যথা লাগতো, ঠিক আছে, তার এখানে এই জায়গাটাতে ব্যথা লাগতো। তবে এটা কিন্তু অনেক সফট, যার কারণে দেখতে পাচ্ছেন অনেক নাড়াচাড়া করছে। এটা যদি তার পুরা পেটের ভিতরেও যায় না প্রবলেম নাই, এবং এত বড় রাখার মানেটা হইলো যে অনেক সময় দেখা যায় যে আমরা যে হ্যান্ড ফিডটা করাচ্ছি এই হ্যান্ড ফিড কিন্তু অনেক দানা থাকে, দানাদার খাদ্যর কারণে কিন্তু দেখা যায় যে খাবারগুলো আটকে যায় এবং এই সিরিজের বাটারফ্লাইটা তার পেটের ভিতর ঢুকে যায়। তো সেই জন্য সে প্রবলেমটা না হওয়ার জন্য মূলত এত লম্বা রাখা। তো আর একটু খাবার নেই, একটু দেখেন এই দেখছেন দেখছেন খাবার কিন্তু নেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু বাতাস ঢোকার তেমন একটা চার্জও নাই। এই যে দেখছেন এটা কিন্তু খাই নাই তেমন একটা, এই জাস্ট দেখেন কার আগে কে খাবে চিন্তা করতেছে, এই ডুবে ফেলছে একজনে, এখন তাকে খাওয়াবো মূলত। এই আস্তে আস্তে খাচ্ছে দেখছেন, খাবার কিন্তু শেষ। এভাবে কিন্তু মূলত একটা হ্যান্ড ফিড বাচ্চাকে প্রতিনিয়ত হ্যান্ড ফিড করাতে হয়, দেখছেন এগুলো কিন্তু খাবারের জন্য কিন্তু এমন করছে। কালকে থেকে কালকে খাইছে রাত 12টার দিকে লাস্ট, এখন ঠিক 9টা, এই 9টার সময় খাওয়ার জন্য কিন্তু তারা পাগল হয়ে গেছে। কারণ এইগুলো যখন মা বাবা থাকে তখন কিন্তু তারা মা বাবা সবসময় কিন্তু মূলত খাওয়ায়, তো সেজন্য কিন্তু তাদের তেমন একটা প্রবলেম হয় না। তো যেহেতু আমরা খাওয়াচ্ছি, এখন আমাদের খাবারে কিন্তু অনেক প্রবলেম থাকে, যেমন যেমন খাওয়াচ্ছে কিন্তু যেমন হজম হতে সময় লাগে এবং সে খাবারটা দিতেও কিন্তু সময় লাগে, যে আমি কিন্তু তাকে চার বেলা খাওয়াচ্ছি। হ্যাঁ, এবং কেউ কেউ কিন্তু পাঁচ বেলাও খাওয়াই, মূলত তিন বেলা করালে কিন্তু এনাফ। বাবা খা, যা খা, দেখছেন এখন মূলত অনেক যারা যারা এই ইয়াটা খুঁজছিল তাদের জন্য মূলত চিন্তা করছি যে এই একটা ভিডিও দেওয়া হোক এই সিরিজ এবং এ ফাইভের সম্পর্কে। যদি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতের আশায় থাকবো, যদি আপনাদের মতামত থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এই সিরিজ এবং এই ফাইভটা কোথায় পাবেন, এবং যদি না পান সেক্ষেত্রে কী করবেন কীভাবে বানাবেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু সেই ভিডিওর মধ্যে থাকবে। তো আবারও বলছি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সালামু আলাইকুম।